রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বড় শহরগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে এসব এলাকায় বিদ্যুৎ ও পানির সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। বিবিসির খবরে বলা হয়, কিয়েভে কমপক্ষে দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একজন বাসিন্দা বিবিসিকে বলেন, তার এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রাশিয়ার সঙ্গে যুক্ত করা ক্রিমিয়ায় রুশ নৌবাহিনীর কৃষ্ণ সাগর বহরে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করে আসছে মস্কো। এরপর ইউক্রেনে এসব হামলার ঘটনা ঘটল। সোমবার মধ্যে ইউক্রেনের ভিনিৎসিয়া অঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। পাশাপাশি দক্ষিণ পূর্বাঞ্চলের নিপ্রো পেট্রোভস্ক ও ঝাপোরিজিয়ায় এবং পশ্চিমে লিভিভ শহরেও হামলা হয়েছে। ইউক্রেনিয়ান টিভিকে দেশটির বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বলেন, হামলা চালাতে নিজেদের কৌশলগত বোমারু বিমান ব্যবহার করেছে রাশিয়া। গত শনিবার বন্দর নগরী সেভাস্তোপোলে ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয় বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ক্রিমিয়ায় এই হামলা চালানো ইউক্রেনীয় সেনাদের ব্রিটিশ বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দিয়েছেন বলেও অভিযোগ করেছে মন্ত্রণালয়। অবশ্য দাবির সপক্ষে কোনো তথ্য প্রমাণ দেয়নি মস্কো। এ বিষয়ে ইউক্রেন কোনো মন্তব্য করেনি। তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়া ভুয়া দাবিকে মহাকাব্যিক স্তরে নিয়ে যাচ্ছে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্রিমিয়ায় তার দেশের নৌবহরে ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের অবকাঠামোর ওপর হামলা চালানো হয়েছে। একই কারণে কৃষ্ণ সাগর এলাকা দিয়ে শস্য রপ্তানি কার্যক্রমে অংশ নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে পুতিন এসব কথা বলেন। অন্যদিকে গত শনিবার শস্য রপ্তানি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় রাশিয়া। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়। ইউক্রেনে উৎপাদিত শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। শস্য রপ্তানি চালু করতে পরে জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ চুক্তি হয়। কিন্তু এখন রাশিয়া চুক্তি থেকে বের হয়ে গেল। এতে শস্য রপ্তানিতে ঝুঁকি বেড়েছে। অবশ্য রাশিয়ার হামলার মধ্যেই গতকাল শস্য নিয়ে 12টি জাহাজ ইউক্রেনের বন্দর ত্যাগ করে। গত শনিবার কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপকূলে ড্রোন হামলা হয়। রাশিয়ার নৌবহর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে রুশ নৌবহরে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। নৌবহরে ড্রোন হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। কিন্তু ইউক্রেন এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। দায় স্বীকার না করলেও ইউক্রেনকে এই দাবির পাল্টা জবাব দিতে শুরু করেছে রাশিয়া। পুতিন বলেন, জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া চুক্তির আওতায় শস্যবাহী জাহাজগুলো যে সামুদ্রিক করিডোর ব্যবহার করছিল, সেই একই করিডোর ব্যবহার করেছে ইউক্রেন ড্রোন। রাশিয়ার করা এই অভিযোগও অস্বীকার করেছে ইউক্রেন। কিয়েভ বলছে, শস্য চুক্তির আওতায় নির্ধারিত নিরাপত্তা করিডোরটি তারা সামরিক উদ্দেশ্যে ব্যবহার করেনি। জাতিসংঘ বলেছে, গত শনিবার শস্যবাহী কোনো জাহাজ কৃষ্ণ সাগরের ওই করিডোর ব্যবহার করেনি। টেলিভিশনে সম্প্রচারিত সংবাদ সম্মেলনে পুতিন ইঙ্গিত দেন, এই ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ভবিষ্যতে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে। তিনি বলেন, সামর্থ্য অনুযায়ী সব ব্যবস্থা তারা এখনও নেয়নি। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, জলবিদ্যুৎ বাঁধসহ জ্বালানি অবকাঠামোয় রুশ হামলার কারণে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থার ওপর প্রভাব পড়েছে। খারকিভ অঞ্চলের গভর্নর ওলে সিনেহুভভ টেলিগ্রাম পোস্টে বলেছেন, রুশ হামলার পর প্রায় 1,40,000 বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তারা সোমবার রাশিয়ার 44টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।